সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা যার আলোচনা শুনলেন, বিশ্বরী আমার কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এ জাতির আশা এবং ভরসা, এ জাতির আশ্রয়স্থল, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আমাদেরকে শোনালেন এবং তিনি আমাদেরকে নির্দেশ করলেন যে কথাগুলো আজকে তিনি বললেন, যে আলোচনাগুলো তিনি করলেন, যে আলোচনাগুলো যেন আমরা স্মরণ রাখি, আমরা যেন আমাদের মন মগজ আমরা যেন ধারণ করি। এই কথার মানে হলো এই, আজকে তিনি যাহা বলেছেন পৃথিবীর বুকে তাহাই, এই পৃথিবীর বুকে তাহাই ঘটবে। আজকে আমরা আবার শুনলাম হিজবুল্লাহর ইমামের পবিত্র জবানে তিনি বললেন, সে করোনা মহামারী ইতিমধ্যে যাহা আমাদের থেকে বিদায় নিয়েছে, যে করোনা মহামারীর মাধ্যমে আমরা এই পৃথিবীর আপনকে, এই পৃথিবীর পরকে, সন্তান আমার জন্য কি করবে, স্ত্রী আমার জন্য কি করবে, পরিবার আমার জন্য কি করবে, মা আমার জন্য কি করবে, বাবা আমার জন্য কি করবে, আত্মীয় স্বজন আমার সাথে কি আচরণ করবে, যে করোনা মহামারীর মাধ্যমে আমরা সেটা বাস্তব আমরা সেটা উপলব্ধি করেছি, সেই করোনা মহামারীর মতো সেই মহামারী অচিরে আমার পৃথিবীর বুকে আগমন করতেছে, আসতেছে, এবং তার সাথে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প এই পৃথিবীর বুকে আঘাত হানবে, এবং তার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধের ধারাবাহিকতা এখন যেটা চলতেছে এটা পরমাণু অস্ত্রের দিকে সেটা ধাবিত হচ্ছে। আর যদি পরমাণু অস্ত্র পৃথিবীর বুকে একবার যদি বিস্ফোরিত হয়, কোনো পরাশক্তি যদি একবার ব্যবহার করে, তাহলে এই পৃথিবী থেকে আজ যে 800 কোটি মানুষ পৃথিবীতে মধ্যে বসবাস করে, এর মধ্যে থেকে 500 কোটি মানুষ এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। আর তাই কেবলা জান হুজুর বলেছিল, বাবা লাশের স্তূপ পড়ে থাকবে, এই লাশের উপর দিয়ে আপনার আমার কাছে আসতে হবে, আপনার আমার কাছে আসতে হবে মানে হিজবুল্লাহর ইমামের কাছে আসতে হবে, কারণ বর্তমান বিশ্বরী আমার কেবলা জান হুজুর যার মধ্যে বসাম, যার অন্তরে বসাম, যার দেহ মোবারকে বসাম, যার চোখে বসাম, তিনি হল আমার কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি, লক্ষ কোটি কোটি জাকের আন্দার মাথার তাজ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই জাতিকে যদি বাঁচতে হয়, আমার কেবলা জান হুজুরের কদমে যদি আসতে হয়, আমার কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি হিজবুল্লাহর ইমামের কদম ধরেই আমার কেবলা জান হুজুরের কাছে যেতে হবে। আজকে এই ইঙ্গিতগুলি তিনি দয়া করে আমাদেরকে দিলেন, আর যার জন্য তিনি দয়া করে বললেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন, স্মরণ রাখবেন, মনোমগজ আপনারা ধারণ করবেন। সুতরাং আজকের এই পবিত্র আজ অনুষ্ঠান ইসলামিক সম্মিলন, এটা ইসলামী মহামিলন মেলা থেকে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই, আসন্ন মহাদুর্যোগ, মহাসংকট, জলোচ্ছ্বাস এবং যুদ্ধ বিগ্রহ এবং মহামারী থেকে বাঁচতে হলে আমরা আমার কেবলা জান হুজুরের নূহের তরি সমতুল এই জাকের পার্টিতে আমরা যেন সকলে থাকতে পারি, এই জাকের পার্টির পতাকার নিচে যেন আমরা থাকতে পারি, কারণ এই জাকের পার্টি ছাড়া কেবলা জান হুজুর বলেছে, বাবা শুধু বাংলাদেশ নয়, এই জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল থাকবে না। আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম এই জাকের পার্টি আল্লাহ আল্লাহ রাসূলের দল, কেবলা জান হুজুর বলেছেন, কেবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি ওলি আল্লাহর দল, কেবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি এদেশের মুমিন মুসলমানদের দল। আর যেই যে দলে আজকে আমরা বিভক্ত আছি, আমরা যদি এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা যদি এক আল্লাহকে আমরা মানি, আমরা যদি রাসূলের বিশ্বাস, রাসূলকে যদি আমরা বিশ্বাস করি, রাসূলকে যদি আমরা মহব্বত করি, আজ অথবা কাল, আজ অথবা কাল এই জাকের পার্টির পতাকার নিচে আমাদেরকে আসতেই হবে, আসতেই হবে, কারণ এই জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি আর থাকবে না, অন্য কোনো পার্টি থাকবে না, কথা বলুন ঠিক কিনা? কেবলা জান হুজুর বলেছে বাবা নেতা শূন্য হবে, এই দেশের মধ্যে নেতা খুঁজে পাওয়া যাবে না। কেবলা জান হুজুর বলেছে বাবা টাকা শূন্য হবে, মানুষের কাছে টাকা থাকবে না। আজকে আমরা যদি খেয়াল করি, আমার কেবলা জান হুজুর আজ থেকে 50 বছর আগে যে কথাগুলো তিনি বলেছেন আজ পৃথিবীর বুকে তাই বাস্তবায়িত হচ্ছে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে টাকা নেই, আমাদের রিজার্ভ নেই, আজকে সারা পৃথিবী হাহাকার, আজকে সারা পৃথিবী হাহাকারের দিকে চলে যাচ্ছে, আজকে তাম পৃথিবীতে নেতৃত্ব
দেওয়ার জন্য এই পৃথিবীর সংকটপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং কেবলাদান হুজুর যেই কথা বলেছেন আজকে পৃথিবী সেই অবস্থার মধ্যে পড়েছে সুতরাং এই পৃথিবীর মধ্যে একজনই নেতা আছে যিনি বিশ্ব মানবতাকে এক প্লাট প্রবক্তবদ্ধ করতে পারে একটি কাতারে আনতে পারে তিনি হলো বিশ্ব আলীর আওলাদ আমার কেবলাদান হুজুর আওলাদ জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় কথা বলুন ঠিক কি না সুতরাং আমাদেরকে আজ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদেরকে এখন চলা যাবে না যে কথা কেবলাদান যে কথা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন এবং হিজবুল্লাহ ইমাম আজকে সে কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাক হে পৃথিবীর লোকেরা হে বিশ্বাসীরা তোমরা পরস্পর পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তোমরা হয়ো না তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো সে আল্লাহর রজ্জু হলো আমার আল্লাহ তাবারাক তাআলার কোরআন সে আল্লাহর রজ্জু হলো আমার রাসূলের পাসরা সালামের হাদিস সে আল্লাহর রজ্জু হলো বিশ্বরে আমার কেবলাদান হুজুরের আদর্শ সুতরাং আল্লাহর রজ্জু বলতে যেটাকে বোঝায় এই বর্তমান জমানায় সেটা হলো বিশ্বরে আমার কেবলাদান হুজুরের আদর্শ আমার কেবলাদান হুজুরের আদর্শের মধ্যেই রাসূলের পাসরা সালামের পরিপূর্ণ আদর্শ খুঁজে পাওয়া যায় আমার কেবলাদান হুজুরের আদর্শের মধ্যেই আল্লাহ তাবারাক তাআলার পবিত্র কোরআনের আইন বাস্তব আইন সেটা পাওয়া যায় সুতরাং আমার কেবলাদান হুজুরের কদম ব্যতীত এই বিশ্ববাসীর বাঁচার কোন অদ্বিতীয় আর কোন রাস্তা নাই আর কোন পথ নাই যদি বাস্তব হয় তাহলে বিশ্বনি আমার কেবলাদান হুজুরের কদমে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে কথা বলুন ঠিক কি না তাই হে আমার নরসিংদীর আমার জাকেরা নাশেকান ভাইয়েরা বিশেষ করে শিবপুরের জাকেরা নাশেকান আমার মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দারান আমার ঢাকের বোনেরা আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান আজকে আমাদের আমার কেবলাদান হুজুরের নিবেদিত প্রাণ আমাদের সকলের শ্রদ্ধেয় সকলের প্রিয় এবং সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ বজলুল কবির কবির শিকদার সাহেবের উদ্যোগে ওনারা প্রাণ চেষ্টায় ওনার কেবলাদান হুজুরের কদমে যে উনি খেদমত করেছেন ওনার খেদমত যে কেবলাদান হুজুর দয়া করে কবুল করেছেন আজকে তারই প্রমাণ স্বরূপ হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হাজারো ব্যস্ততার মধ্যেও তিনি আজকে আমাদের ইসলামিক সম্মিলনে ইসলামিক জলসায় দয়া করে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত সময় তিনি দিলেন আপনাদের চেহারা তিনি দেখলেন এটা একমাত্র কারণ আমার আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ বজলুল কবির শিকদার সাহেব আমার কেবলাদান হুজুর যে কদমে খেদমত করেছেন এবং ভাইজানদের যে খেদমত এখনো করতেছেন এবং জাকের পার্টির পতাকা তলে যে তিনি আছেন যার কারণে আজকে এই মহা নিয়ামত আজকে আমরা নরসিংদীবাসী আমরা আজকে অনুভব করলাম আজকে আমরা সেটা পেলাম সুতরাং এই খেদমতের কোনো বিকল্প নাই আমরা জাকের পার্টিতে আছি আমরা খেদমত করব বলে আমরা জাকের পার্টিতে আছি কথা বলেন ঠিক কি না আমরা খেদমত করব বলেই আমরা জাকের পার্টিতে আছি আর যারা খেদমত করতে চায় না খেদমতকে যারা পছন্দ করে না ইতিমধ্যেই তারা জাকের পার্টি থেকে কেউ বহিষ্কৃত হয়েছে কেউ স্বইচ্ছায় তারা জাকের পার্টি ছেড়ে দিয়েছে সুতরাং আমরা আজকে ওয়াদা করব হিজবুল্লাহর ইমামকে সামনে রেখে তিনি আমাদেরকে দেখতেছেন হিজবুল্লাহর ইমামকে সামনে রেখে আমরা ওয়াদা করব এই নরসিংদী জেলা জাকের পার্টি নরসিংদী জেলা সহ যত সহযোগী সংগঠন আছে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে আমরা খেদমত করেছি এবং করতেছি এবং আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা খেদমত করে যাব কথা বলো ঠিক কিনা আমরা কি সেই ওয়াদা করতে পারি হাত তুলে সকলে দেখান সুতরাং আমি আর আমার বক্তৃতার সামনে অগ্রসর হচ্ছি না কারণ বিশ্বলীর আওলাদের আলোচনার পর আমাদের আলোচনা চলে না যতটুক করলাম উনি পবিত্র হুকুম করেছেন সুকুদ শুধু হুকুম তালিমের জন্য কথা বলেছি আমি আমার আলোচনা এখানে শেষ করলাম যারা আছে নেতৃবৃন্দ তারা সকলেই স্যারের এই পবিত্র বক্তৃতাকেই তারা মাথা পেতে তারা নিয়েছেন স্যারের কদমে আমরা এই নরসিংদীবাসী এবং স্যারের হুকুমে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ যারা আমরা আসি আমরা সকলে স্যারের পাদকদমে আমরা দয়া ভিক্ষা চাই আমরা পাত্তাওয়াজ ইত্তেহাদি আমরা কামনা করি দয়া করে তিনি যেন আমাদের কবুল করেন
আর আরেকটি দাবি স্যার যদি দয়া করে মুনাদাত করুক স্যার যদি দয়া করে যেহেতু বদরুল করিম শিকদার ভাই স্যার ওনাকে ভালোভাবে চিনেন সারা জীবন উনি স্যারের হুজুর পাকের কদমে তিনি কাটিয়েছেন ওনার সন্তান নাই ওনার স্ত্রীও জগৎ থেকে বিদায় নিয়েছেন ওনার আপনজন বলতে স্যারই এখন আছেন যার কারণে স্যার দয়া করে ওনার ওনাকে বনানী পাক দরবার শরীফে রেখেছেন আজকে আমরা এখানে যার উপস্থিত আছি আমাদের সকলের দরখাস্ত স্যার যদি দয়া করে আমাদের জন্য কেবলা জান হুজুরের কদমে দয়া করে আপনি হাত তোলেন তাহলে আজকের মাহফিল আমাদের পরিপূর্ণ সার্থকতা আমরা অনুধাবন করি স্যার যদি আমাদের জন্য একটু হাত তোলে মালিকের কদমে বলেন ماذا يفعل هذا؟ هذا هو الأمر الذي يحصل على 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 الأمر الذي يحصل